Assalamualaikum, সবাই কেমন আছেন? এখন রেডি হয়ে গেছি, আজকে যাব হচ্ছে কুয়াকাটা। পুরো পরিবারের সবাইকে নিয়ে আমরা কুয়াকাটা আজকে ভ্রমণ করব। এর আগেও গ্রামে আসা হয়েছে, কিন্তু সবাইকে নিয়ে কুয়াকাটা যাওয়া হয়নি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি অলরেডি চলে আসছে। আমাদের এখানে মানিকখালি থেকেই আমরা গাড়ি রিজার্ভ করেছি, আর গাড়ি ভাড়া কত পড়েছে আপ ডাউন সেটা আপনাদের আমি জানিয়ে দিব। অলরেডি 7টা বেজে গেছে, 8টার যে ফেরিটা আমতলির ফেরি ওইটা আমাদের ধরতে হবে, আদারওয়াইজ পরে আবার 10টা ফেরি আছে, আমাদের 2 ঘন্টা লেট হয়ে যাবে। তো দেখার পালা 8টার ফেরিটা আমরা ধরতে পারি কিনা। আজকে আজকে আমাদের ট্যুরের মধ্যে সবচেয়ে লেট লতিফ হচ্ছে এই দুইজন, এই যে এরা লেট করছে। ইয়াসিন আছে, ইয়াসিন ভাইনা হাই বলো, এখানে আছে রিতু হাই বলো, এই হাই বল, হাই আমাদের গাড়ি চলে আসছে অলরেডি। তো আমাদের অলরেডি 6:30 বেজে গেছে, এখন দেখার পালা হচ্ছে 8টার ফেরিটা আমরা ধরতে পারি কিনা। অলরেডি আমাদের সবাই চলে আসছে, আমরা এখনই গাড়িতে উঠব। আমরা অলমোস্ট আমাদের গাড়ি ছাড়তে সক্ষম হয়েছি, কেননা ফ্যামিলি মেম্বার এত লেট করতেছিল, একজনের হয় আরেকজনের হয় না, 5 মিনিট 2 মিনিট করতে 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 অলরেডি 7:30 বেজে গেছে। তো আমাদের এখন দেখার পালা 8টার ফেরিটা আমরা ধরতে পারবো কিনা। তো আমাদের সাথে আছে আজকের আমাদের ড্রাইভার সাহেব রিপন সাহেব, না? জি জি। তো ড্রাইভার সাহেব আজকে কি ধরতে পারবো 8টার ফেরিটা? চেষ্টা তো করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো নট অনলি ব্লগের সাবস্ক্রাইবার যারা আছেন, তারা চাইলে বরগুনা থেকে সহজেই একদিনের ট্যুর দিয়ে কিন্তু আসতে পারে আপনারা কুয়াকাটা থেকে। সেক্ষেত্রে এই যে আজকে যে গাড়িটা আমরা নিয়েছি এটা হবে আপনাদের বেস্ট চয়েস। আমি ড্রাইভার সাহেবের নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি, সবার উদ্দেশ্যে নাম্বারটা একটু বলে দেন। 01716437251 আর আমাদের যারা বলবে যে আমি ওই খোকন ভাইয়ের ভিডিও দেখে আপনাকে কল করে, তাদেরকে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট করবেন, অবশ্যই করবেন, অবশ্যই করবেন। এখন আছি হচ্ছে আমতলি বাজার, এটা চৌরাস্তা, আমতলি চৌরাস্তা। ঢাকা থেকে যারা আসবে তারা এই রোড দিয়ে আইসা এই রোডে চলে যাবে, আর আমরা যেহেতু বরগুনা থেকে আসছি আমরা এই যে ডানে মোড় নিলাম, আমরা এখন বরাবর চলে যাব কুয়াকাটা। কুয়াকাটা নিয়ে এর আগে আমি কখনো যাই নাই, কুয়াকাটায় ফ্যামিলি নিয়ে যাই নাই, সিঙ্গেল গিয়েছিলাম অনেকবার। তো ফ্যামিলি নিয়ে আজকে যাচ্ছি, খুব মজা করবো, আর যেতে যেতে অনেক আপডেট আপনাদেরকে দিব, যেটা আপনাদের জন্য নেক্সটে যারা আসবে তাদের জন্য হেল্পফুল হবে। সবচেয়ে বেশি হেল্পফুল হবে যারা বরগুনা বা আশেপাশে আছেন, আমার ভিডিওগুলো দেখেন, তারা যদি ফ্যামিলি নিয়ে ডে ট্রিপ করতে চান তাহলে এই যে রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। রিপন ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, অর্থাৎ যোগাযোগ করে ডে ট্রিপ করতে পারেন খুব সহজেই। সকাল সকাল বের হয়ে যাবেন, সন্ধ্যার মধ্যে আবার ব্যাক করবেন। আমরা এখন আছি হচ্ছে কলাপাড়া পার হয়ে পাখিমারা বাজারে, আর এই পাখিমারা বাজারে আমরা এখান থেকে নাস্তা করবো। দেখার পালা কোন হোটেলটায় যাই, দেখি কোনটা স্পেস ভালো, ওখানে আমরা রাস্তা করবো আজকে। আর সবার পেটে খুব ক্ষুধা লাগছে, কি ছোট্ট বন্ধু ক্ষুধা লাগছে? পাখিমারা বাজারে এই হোটেলটায় বসছি, কি নাম আপনার হোটেলে? ভাই ভাই হোটেল, এই ভাই ভাই হোটেলে বসছি। আর এখান থেকে এই যে তন্দুর রুটি ভাজা হচ্ছে, আর এদিকে ভাজা হচ্ছে পরোটা, গরম গরম পরোটা, গরম গরম সিঙ্গারা, গরম গরম সব কিছুই আছে। তো আমরা এখানে সকালে নাস্তাটা আজকে করব। তো ভাই ভাই হোটেল থেকে আমাদের নাস্তা হয়ে গেছে, ভরপেট খেয়ে এখন আবার আমরা উঠব আমাদের গাড়িতে। আপনাদের আগেই দেখেন ছিঁড়া। তো এই ব্যবসা কতদিনের বলেন?
এই যে হাতে নাতে ধরা পড়েছে এগুলা হলো জাল নোট সরবরাহকারী যারা বেশি বেশি টাকা ব্যবহার করে বা খরচ করে তাদের জন্য এগুলা দেন আপনার টাকা আপনি আপনার টাকা আপনি মোড়াইয়া পকেটে রাইখা দেন জায়গা মতো রেখে দেন কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তো আলহামদুলিল্লাহ আমরা ফ্যামিলি বর্গ যারা আছি সবাই এইমাত্র কুয়াকাটা এসে পৌঁছাইলাম আর এদিকে ছোট বন্ধু আছে ছোট বন্ধু কি রেডি তুমি হ্যাঁ রেডি আসো আসো না ব্যাপার না ওর চুল ফালাই দিছি ওটা কোনো সমস্যা না কুয়াকাটা আসলে সবার আগে যে জিনিসটা আপনাদের অবশ্যই প্রয়োজন হবে সেটা হচ্ছে ফটোগ্রাফার তাই তো তো আপনাদের রেট কেমন চলছে এখন আমাদের রেট 5 টাকা করে ছয় বাছাই করে নেবেন বাছাই করে নেবে না এই যেমন দেখা যায় কক্সবাজার গেলে ওই বাছাই করে বলে বলার পরেও দেখা যাচ্ছে ওরা অনেক ঝইঝামেলা করে আমাদের আমি কিন্তু এখানকার স্থানীয় আমাদের কুয়াকাটায় তো ওই ঝামেলাটা নাই না না কুয়াকাটা ওইটা নাই আমাদের স্টুডিও আছে প্লাস আমরা মনিটরে ছবি সিলেক্ট করাই আপনার যেটা রাখা ওইটা রাখবে আর যেটা বাদ দাও ওইটা বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে দেখা গেছে আমি 200 তুললাম আপনি চাইলে 50 পিস নিতে পারবেন চাইলে 200 তাও এভারেজ করে নিতে পারবেন চাইলে যে কটা ভালো লাগে আপনি ওই করে নিতে পারবেন কি নাম ভাইয়া আপনার আমার নাম মোহাম্মদ ইরশাদ আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন যারা ভিউয়ার্সরা দেখছে আপনাকে ফোন দিতে পারে এসে আচ্ছা আমার মোবাইল নাম্বার 01786558068 ওকে কি নাম এরশাদ বললেন তো এরশাদ ভাইকে ফোন করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরিচিত একজন মানুষ পেলে আপনাদেরকে ওইভাবে সুন্দর করে তুলে দেওয়া আমার মনে হচ্ছে লোকটা ভালো ওনাকে দিয়ে আমরা ছবিগুলো তোলাবো এদিকে ফটোশ্যুট চলছে আর এই যে পিছনে ওয়েটিংয়ে আছে নরিন তুমি তুলবার পরে না আর এদিকে এই যে প্রস্তুতি নিচ্ছে হচ্ছে ফারা আর ফারার মা রেডি করে দিচ্ছে ফারাকে আর ওদিকে সিরিয়ালে আছে এরপরে ছবি তোলা ঋতু আর ইয়ে কই সারাদিন এখন এসে পৌঁছায় নাই আচ্ছা আচ্ছা প্যান চেঞ্জ করতে গেছে এলো অবস্থা কি ভাইয়া ছবি তুলছেন শুরু করছি ও শুরু করছেন কেবল না আচ্ছা কেবল শুরু হয়েছে ছবি তোলা ফারা কি করো ওরে দেখেন ঝিনুক কুড়াচ্ছে কতগুলো উঠেছে দেখি বাহ ঋতু তুইও টোকা তুমিও টোকাও কি সুন্দর শামুক আর এখানে এই যে উৎসুক জনতার ভিড় দেখতেছেন এখানে উৎসুক জনতার যে ভিড় দেখছেন এখানে হচ্ছে ছবি বাছাই চলতেছে আমরা এখন এখানে আইসগোল্লা খাবো ভাইয়ের নাম কি হ্যাঁ সুব্রত ভাইয়ের আমরা আইসগোল্লা খাবো আইসগোল্লা মেকিংটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে বরফটা এখন এটা খুসখুস করে ওই যে পড়তেছে হ্যাঁ শীতকাল তো এখন একটু কম মনে হয় না সেরা দ্বীপে যখন গিয়েছিলাম তখন ওখানে গিয়ে এই আইসগোল্লাটা খেয়েছিলাম আর কুয়াকাটা কম্পেয়ার করবো যে ওখানকারটা বেশি ভালো না আমাদের কুয়াকাটারটা বেশি ভালো এটা একটু কম্পেয়ার করবো চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কিন্তু আপনাকে এই সুব্রত দাদার আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি দেখার পালা আমাদেরটা ভালো হয় নাকি সেন্ট মার্টিনটা ভালো হয় কোনটা ভালো হবে এটা একটা চ্যালেঞ্জ এটা কি দিলেন চকলেট চকলেট কয়টা ফ্লেভার দেওয়া হয়েছে এখানে তিনটা কনডেন্স মিল্কও দেওয়া হচ্ছে এখানে এই জিনিসটা এই কনডেন্স মিল্কটা আমি দেখতে দেখি নাই সেরা দ্বীপে এই জন্যই তো বললাম যে আপনাদেরটা আলাদা হ্যাঁ এই যে এটা হচ্ছে টুনির জন্য তোমার জন্য নাও খেয়ে বলো খেয়ে বলো কেমন হয়েছে আইসক্রিমটা অনেক মজা লাগাও অনেক মজা কয়েকটা ফ্লেভার আছে ঠিক না
এটা শীতকালে একটু বেশি গরমকালে বেশি চলে শীতকালে একটু কম চলে কোন শীত না এটাকে বলা আইস গোল্লা আইস গোল্লা পাঁচ মিশেলে আছে এই যে ঠক 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 আওয়াজ হচ্ছে চলো তো যাই দেখি কি ভাই কি বানানো হচ্ছে এখানে 12 মিশালি 5 মিশালি না 12 মিশালি এখানে 12টা 12টা জিনিস মিশানো হয় না টক জাতীয় এর হচ্ছে যে 12 মিশালি ভর্তা দেখতে কিন্তু লোভনীয় খাইতে মজা লাগছে খাইতে মজা ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ ভাইয়া তো আমি এখানে যে বুটটার সামনে আছি এখান থেকে প্যাকেজ সিস্টেমে না প্যাকেজ সিস্টেমে কয়েকটা স্পট ঘুরিয়ে দেখানো হয় আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই কি নাম আমার নাম মোহাম্মদ জাফর হোসেন কি কি সার্ভিস আপনি দেন আমরা দি সোনার চর যাই হুম তারপর হরিণ কাটা যাই হ্যাঁ ফাতারবন যাই লাল কাকড়া চর যাই তারপর ফকিরহাট যাই চর বিজয় যাই এই কেমন খরচ পড়ে আনুমানিক খরচ তো হবে বা তেলের তো দাম প্রতিজন হিসাবে প্রতিদিন আপনারা চাইলে এই বেঞ্চগুলোতে রেস্ট করে নিতে পারবেন দারুন প্রথমে যখন আসছিলাম তখন ঢেউ ছিল না এখন সাগরের ঢেউ বেড়েছে আমাদের মনটাও অনেক ভালো হয়ে গেছে এদিকে পরদিন জামাজাপি শুরু করে দিছে লবণাক্ত পানি কেমন লাগতেছে পরদিন ভালো লাগে হ্যাঁ ঋতু কি অবস্থা কেমন লাগতেছে তোর ভালো লাগে খুব ভালো লাগতেছে এখন হচ্ছে ওনাদের সাথে একটু ফুটবল খেলায় অংশগ্রহণ করি আমি ফুটবল খেলতে পারি না চেষ্টা করব আমরা এই কয়জন ফ্যামিলি ক্লাব মুখ রাখতে পারি তিন ফাইভ আমি নিচে খেলি বেগি খেলি ভাই উপরে ওদিকে পারবো উপরে হওয়া ওদিকে খেল ভাই নেন একটা গোল হইছে আমাদের গোসল করা হয়ে গেছে এই যে আমরা বিচে গোসল করে এই পথে আসলেই আপনারা এই যে পাবলিক টয়লেট আর এই চেঞ্জিং রুম পেয়ে যাবেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া কি নাম আপনার কি কি ব্যবস্থা আছে আপনাদের এখানে কত টাকা করে আপনার দশ টাকা আসলেই ভালো লাগছে এই পাশে আরেকটা পুরুষদের চেঞ্জিং রুম আছে ওইটা আপনাদেরকে একটু দেখাই আসেন এই যে এইটা হচ্ছে আরেকটা চেঞ্জিং রুম আসলাম ভাই এই যে এটা হচ্ছে আমার পুরুষদের জন্য আরেকটা চেঞ্জিং রুম এটা আমার কাছে খুবই ভালো লাগছে বিদেশের একটা ফিল আছে বিদেশে যে কি আমরা যে বিচের পাশে এরকম থাকে না দেখা যায় না ভাই এখান থেকে আমি ফ্রেশ হয়েছি
তো আপনারা যারা কুয়াকাটা আসবেন সেই ক্ষেত্রে আপনারা ওই সমুদ্রে গোসল টোসল করার পরে এখানে আপনারা অনাশি চেঞ্জ হতে পারবেন মাত্র 30 টাকা লাগবে গোসল করে ফ্রেশ হয়ে এখন এই যে তৈরি খাচ্ছি আর সারাটা দিন আজকে থাকব আর কি কি করছি সেটা আপনাদেরকে দেখাবো হচ্ছে পায়রা বন্দর আর আমরা একটু পায়রা বন্দরের ভিতরের দিকে একটু ঘুরে আসি এখন এন্ট্রি করেছি পায়রা বন্দরে এই পথই পায়রা বন্দর তো আমরা যাওয়ার পথে ভাবলাম একটু পায়রা বন্দরটা একটু ঘুরে যাই আর আপনাদেরকে দেখাই আমরা এখন চলে আসছি পায়রা বন্দরে চলেন যাই দেখি কি কি দেখাতে পারি আপনাদেরকে পায়রা বন্দরে চলে আসছি আমরা সবাই আর এক এক করে সবাই নামছে কোথায় আসছো পায়রা বন্দর পায়রা বন্দর না বন্দর সুন্দর না জায়গাটা নাম নাম দেখি সুন্দর চলে আসছি পায়রা বন্দরে আর এক মুখ হতাশা নিয়ে বলতে হয় যে আমরা ভিতরে ঢুকতে পারছি না তো আমরা আমাদের আমার পিছনে দেখতে পাচ্ছেন পায়রা বন্দর তো এখন আমরা অনুমতি পেলাম না এখানে লেখা আছে যে ভিতরে প্রবেশ নিষেধ আর ভিতরে মনে হয় কাজ চলছে অনেক কাজগুলো এখনও সমাপ্ত হয় নাই কিন্তু এর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর পরিবেশটা অনেক সুন্দর এখানে ভিতরে নির্মাণ যজ্ঞ চলতেছে তো এই জন্য দেখা যাচ্ছে ঢুকতে দেওয়া হলো না তো কি আর করার ভিতরে আমরা ঢুকতে পারলাম না তো আশেপাশে কয়েকটা ছবি তুলি ছবি টবি তুলে চলে যাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের সারাদিনের ভ্রমণ গল্প আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাই সবাইকে বিদায় জানাচ্ছি সবাই লাইক কমেন্ট করবেন অবশ্যই হাই বল আল্লাহ হাফেজ বল আল্লাহ হাফেজ টাটা সি ইউ গয়া চল গয়া আল্লাহ হাফেজ টাটা সি ইউ বাই বাই আল্লাহ হাফেজ টাটা সি ইউ বাই বাই